সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্পে শুরু থেকে না থাকলেও পরিস্থিতি বদলে গেছে মাশরাফি বিন মর্তজার জন্য। প্রথম ম্যাচে হারের পর দলের সঙ্গে ঘাম ঝরানো শুরু করেছেন, সিলেট ক্যাম্পে তার উপস্থিতিও অনেকটাই চোখে পড়ার মতো। একে তো নির্বাচনী ব্যস্ততা, অন্যদিকে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা, সিলেটের প্রথম হারে দায় এড়ানোর সুযোগ নেই অধিনায়কের। সমালোচকরা প্রশ্ন তুলেছেন ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার সামর্থ্য নিয়ে, তবে বরাবরের মতো সমালোচকদের জবাব দিতে আবারও পুরনো রূপে সিলেট অধিনায়ক। অধিনায়কের উপস্থিতির গুরুত্ব স্বীকার করেছেন সিলেটের ক্রিকেটাররাও। মাশরাফি ভাই পারফরমেন্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটাই মেন একটা মোটিভেটেড বলতে পারেন আমাদের জন্য, কারণ উনি থাকলে অনেক অনেক ডিসিশনে ইজি হয়ে যায় আমার কাছে, যেটা মনে হয়েছে তো ওইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়েছে। প্রথম ম্যাচে হারের ধাক্কা কিংবা নিজের পারফরমেন্স, সবকিছু এক মুহূর্তের জন্য মাথা থেকে ঝেড়ে হুট করে এক চিলতে হাসি মাশরাফির মুখে। হাসির কারণটা ফরচুন বরিশালের টেকনিক্যাল ডিরেক্টর ডেভ হোয়াটমোর, লম্বা সময় পর সাবেক কোচের সান্নিধ্যে নড়াইল এক্সপ্রেস। হোয়াটমোরের জন্যও তো এক প্রকার স্মৃতিরোমন্থন, বিপিএল এর কল্যাণে পুরনো শিষ্যদের সঙ্গে এক প্রকার পুনর্মিলনী চলছে অস্ট্রেলিয়ান কোচের। দুজনের আলোচনার বিষয় কি ছিল তা জানা যায়নি, তবে এই লম্বা সময়ে ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেট ছাপিয়ে রাজনীতি। হোয়াটমোরের পাগলা খ্যাত মাশরাফির বর্তমান অবস্থা দেখে কিছুটা হয়তো চমকেই গেলেন ডেভ, সেটাই তো স্বাভাবিক। 17 বছর আগে কৈশোর পেরোনো কৌশিকের সঙ্গে বর্তমান মাশরাফির যে আকাশ পাতাল অমিল, হয়তো সাবেক শিষ্যের হাঁটুর ইঞ্জুরি নিয়েও আলোচনা সারেন ডেভ। টাইগার ক্রিকেটে আজকের অবস্থানে আসতে বড় অবদান ডেভ হোয়াটমোরের। 2003 থেকে 2007 4 বছর টাইগারদের দায়িত্বে ছিলেন এই কোচ। দেশের ক্রিকেটের বদলে যাওয়া প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়, কারিব কাব্য কিংবা স্বপ্নের 2007 বিশ্বকাপ, সবকিছুই এসেছিল ডেভের হাত ধরে। আজকে সাকিব তামিম মুশফিকের পরিণত হওয়ার পেছনেও বড় কৃতিত্ব এই অস্ট্রেলিয়ান কোচের। বাংলাদেশে কাটানো সে 4 বছরে তাই অনেক স্মৃতি হোয়াটমোরের। রোববার একাডেমি মাঠে সেসব স্মৃতি রোমন্থন করলেন এই কোচ। খালেদ মাহমুদ সুজন কিংবা মোহাম্মদ সালাউদ্দিনের মতন দেশসেরা কোচরা সময় কাটিয়েছেন ডেভের সান্নিধ্যে। তাদের পুনর্মিলনীতে বিপিএল এর উন্মাদনা অনেকটাই আড়ালে পড়েছিল। সাব্বির মিথুন, সময় সংবাদ।